ভারতের সহযোগিতায় বাংলাদেশের রেল ও সড়ক পথের উন্নয়ন হচ্ছে যোগাযোগ বাড়ানোর জন্যই সমঝোতা সই করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী বলেন বাংলাদেশ ভারত ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি আমরা আমরা শুরু করেছি বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে বাংলাদেশ থেকে গাড়ি যাবে ভুটানে ভারতের উপর দিয়ে ভারতের উপর দিয়ে যদি আমাদের দেশে আসতে পারে তাহলে ভারতের পণ্য আমাদের দেশ দিয়ে ভারতের যাত্রী আমাদের দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাদশা দিই